আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আমি ইউকেতে আসার পর একটু অসুস্থ হয়ে গিয়েছি, আমার অনেক ঠান্ডা লেগেছে গত 3 সপ্তাহ ধরে, কফ সর্দি, আমি কোনো কথাই বলতে পারছিলাম না, এর জন্য আমার অনেকগুলো ভিডিও জমে গিয়েছে, আমি ভয়েস দিতে পারছিলাম না, তাই ভিডিও আপলোডও করা হচ্ছিল না। তো এই কয়েকদিন ধরে একটু ভালো ফিল করছি, তাই বসে গেলাম ভিডিও এডিটিংয়ে। তো এই ভিডিওটা হচ্ছে, আমরা যখন লন্ডন থেকে বার্মিংহামে এসেছিলাম আমাদের বিআরপি কার্ডটা কালেক্ট করার জন্য, তো আমরা তো লন্ডনেই ছিলাম, আমি আর ওয়াসি, ওয়াসির বাবা শুধু বার্মিংহামে চলে আসছিল ভাইয়ার এখানে, তো আমরা ভাবছিলাম যখন আমরা বিআরপি কার্ডটা পাবো তখন আমরা এসে নিয়ে যাব, কারণ ওর অফিস যে সপ্তাহে জয়েন করার কথা ছিল ওরা বিআরপি কার্ডটা না পাওয়ার কারণে এর পরের উইকে জয়েন করার কথা বলেছিল। আর এদিকে আমরা বার্মিংহামে যে আমাদের বাসাটাতে ওঠার কথা, ওই বাসাটাও তখনও রেডি হয়নি, তাই আমরা লন্ডনেই ছিলাম। আর এই কাল গত রাত্রে এসেছি, মানে ভিডিওটা যেদিন করেছিলাম এর আগে রাতে এসেছি আমরা বার্মিংহামে। তো আমরা এখন যাচ্ছি আমাদের বিআরপি কার্ড কালেক্ট করতে, আর বিআরপি কার্ডটা আমরা কালেক্ট করেছিলাম, আমাদের পোস্ট অফিস ছিল ওয়ারেকে। তো ওয়ারেক অনেক পুরাতন একটা শহর, অনেক পুরাতন, কারণ এর যে কনস্ট্রাকশন বা স্ট্রাকচারগুলো দেখলেই বোঝা যায় যে অনেক পুরনো দিনের। ইংল্যান্ডে আসলে সব কিছুই তো অনেক দিন আগের, এখানে মানে প্রায় বিল্ডিংগুলো কিন্তু অনেক আগের, অনেক আগের। যেমন আমি কয়েকদিন আগে আমার একজন আত্মীয় বাসার কথা শুনলাম যে ওনাদের বাসার নিচে নাকি একটা বাংকার নাকি একটা আছে, তা এটার কারণ হচ্ছে এই বিল্ডিংগুলো করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যেন বোমা টোমা পড়লে ওরা ওই নিচে যেয়ে লুকাতে পারে। এটাকে বাংকার বলে না, এটার একটা নাম আছে কিন্তু নামটা ঠিক আমার মনে আসছে না, পরবর্তীতে কখনো মনে হলে আপনাদেরকে জানাই দিব। তো ওইরকম, তো বাসাগুলো তো অনেক পুরনোই এখানকার, বাট ওয়ারেকে এসে মনে হলো এগুলো আরও পুরনো, কারণ আমরা সচরাচর ইংলিশ মুভিগুলোতে দেখা যায় না যে অনেক উঁচু উঁচু বাসা, তারপর মানে কিছু হিস্টোরিক্যাল যে মুভিগুলো দেখা যায় না, তো এখানে ওয়ারেকে এসে না আমার অনেকটা ওরকম মনে হচ্ছিল। আমার কথাগুলো শুনে সবাই বুঝতেই পারছেন আমি এখনও পুরোপুরি ঠান্ডা থেকে কাটিয়ে উঠতে পারিনি, তো দুঃখিতর জন্য আমার কথাগুলো একটু কথার মাঝখানে একটু গলা ধরে আসছে, এর জন্য সবার কাছে দুঃখিত। আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো আমরা গাড়ি থেকে নেমে এসেছি, আমরা এখন যাচ্ছি বিআরপি কার্ডটা কালেক্ট করতে। তো এই এরিয়াটা দেখে আমার অনেক ভালো লাগছিল, বাট আমার যতটুকু মনে হয় এদিকে মুসলমান বা আমাদের এশিয়ানরা তেমন একটা এই সাইডটাতে নাই, কারণ লন্ডনের রাস্তায় হাঁটলেই কিন্তু দেখা যায় অনেক বাঙালি, তো দেখতে ভালো লাগে, বাঙালি প্লাস অনেক এশিয়ান, তো দেখতে ভালোই লাগে যে আমার নিজের দেশের বা নিজেদের মানুষ। তো আমি এখন আমার বিআরপি কার্ডটা কালেক্ট করে নিচ্ছি, যেহেতু পোস্ট অফিসে, আই ডোন্ট থিঙ্ক সো এখানে আমার পুরোটা ভিডিও করা ঠিক হবে, তাই আমি ছোট ছোট এক দুটা ক্লিপ নিলাম। তো আমাদের কার্ডটা আসলে অনেক আগেই চলে এসেছিল, আমরা বরং আসতে লেট করেছি, আমরা আগে এটা নিতে পারতাম। যাই হোক, তো কালেক্ট করে নিয়েছি। তো এই হচ্ছে ওয়ারেক, ওয়ারেকের এই একটু সময়ের দৃশ্য দেখে আমার অনেক পছন্দ হয়েছে, অনেক ভালো লেগেছে। আশা আছে একদিন আমরা ওয়ারেকটা ঘুরতে আসব, কারণ এখানে প্রাসাদও আছে শুনেছি। তো আমরা এখন ওয়ারেক থেকে যাচ্ছি গেইডেনের দিকে, কভেন্ট্রি গেইডেনের দিকে। আমি আসলে এত কিছু এখানে জানিও না, কোন কোনটা কোথায় কোথায় কী, এখনও তো ওরকম ইউজ টু হয়নি, তো ভুলভ্রান্তি হলে আমাকে শুধরে দিয়েন। আমরা গেইডেনের দিকে যাচ্ছি আমার হাজব্যান্ডের অফিসটা দেখার জন্য, যেটা কত দূরে। নর্মালি আমরা যেটা জেনেছি সবার কাছ থেকে, যে আমরা যেহেতু বার্মিংহামে থাকছি, বার্মিংহাম থেকে কভেন্ট্রিতে মানে গেইডেনে যেতে প্রায় 50 মিনিটের মতো ড্রাইভিং করতে হবে। তো আমরা মনে করছিলাম যে এটা ওর অফিস এরিয়া, কিন্তু যদি পরে আমরা জানতে পারি যখন অফিসে গিয়েছিল যে এটা ওর অফিস এরিয়া ছিল না, ওর অফিসটা অন্যদিকে, কারণ প্রথম দিন ওকে ওর কলিগ নিয়ে গিয়েছিল, তো আর কি এটা ছিল মজার একটা অভিজ্ঞতা। আর আমরা আসার পথে তো
প্লাস যাওয়ার পথে এত সুন্দর এই এরিয়াটা, এখানে অনেক বড় বড় ফার্ম আছে, ওই যে অনেক মুভিতে যেরকম দেখায় না ঠিক ওরকমই, আমার তো অনেক ভালো লাগছিল। তো বাসায় চলে আসছি, বাসায় চলে আসার পর এখানে আসি, তো ওর কাজিনদের সাথে খেলা করছিল। গত রাতে আসার পর তো ওরা ঘুমেছিল, ওরা স্কুল তো সকালে ছিল, তাই তো রাতেই ওদের সাথে দেখা হলো, ওরা অনেক মজা করলো। আর আমরা গিয়েছিলাম বাইরে থেকে একটু টেক আউট নিয়ে আসতে, আসলে একটু হাঁটতে বেরিয়েছিলাম, হাঁটতে বের হয়ে একটু টেক আউট নিয়ে আসছি। গিয়েছিলাম নিউ স্কোয়ারে, তো আমরা চলে আসছি নিউ স্কোয়ারে। নিউ স্কোয়ারে লাস্ট টাইম যখন এসেছিলাম ইংল্যান্ডে, তখনও ভাবি এখানে নিয়ে গিয়েছিলেন। তো এখানে একটা ছোট টাউনের মতো, সব কিছু এখানে আছে, কয়েকটা ব্র্যান্ড এখানে আছে, মোটামুটি কয়েকটাই যেগুলো দরকার হয় সবগুলোই আছে এখানে। তো লাস্ট টাইমও আমরা এই জায়গাটা ঘুরে গিয়েছিলাম, তো ভাবি আর আমি অনেক কিছু স্মৃতিচারণ করছিলাম যে কোথা থেকে কী নিয়েছিলাম লাস্ট টাইমে। আর আজকে এখানে আসার আরেকটা প্ল্যান হচ্ছে, আমার হাজবেন্ড চাচ্ছিল একটা ফোন দেখতে, বা একটা ফোনের কন্ট্রাক্ট দেখতে আর কি, সে ফোন একটা নিতে চাচ্ছিল। এই দোকানটা একজন বাংলাদেশীর, আর এখানে পানিপুরি আর কর্ন পাওয়া যায়, আরও কী কী জানি আছে, বাট এখানে ফুচকা পাওয়া যায় না। একটা যদি ফুচকার দোকান হতো খুব ভালো হতো, কারণ আমার ফুচকা খেতে খুব ইচ্ছে হয়, বাট ফুচকার আশা আমি পানিপুরি খেয়ে মিটিয়েছি আর কি। তো এই যে আমাদের ফোন দেখা টেখা চলছে, যদি আমরা ফোন কিনতে পারি নাই, আমাদের কন্ট্রাক্ট নিতে পারি নাই, যেহেতু আমরা মাত্র এসেছি, তো আমাদেরকে এখন ফোন কোনো কন্ট্রাক্ট দিচ্ছে না। তো এই তো ফোনটা শুধু দেখাই হলো, না হলো না। তো ফোন টোন তো দেখা শেষ হলো, ফোন যেহেতু কেনা হয়নি, তাই আমরা যাচ্ছি এখন একটু পেপার্স এসে খাওয়া দাওয়া কিনে নিয়ে যাই। যদিও আগেরই প্ল্যান ছিল আমরা একটু টেক আউট নিয়ে যাব, তো পেপার্সে চলে আসলাম, এখন একটু খাবার দাবার নিয়ে যাব। আর বাসায় যে খাওয়া দাওয়া করবো সবাই মিলে, বাট ওই পর্যন্ত হয়তো বা ব্লগ আর দেখানো পসিবল হচ্ছে না, কারণ আমি এখানেই শেষ করছি। আর নেক্সট ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর অনেক অনেক ব্লগ আপনাদের জন্য নিয়ে আসতে পারি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।